নমস্কার, আমি অ্যাডভোকেট বাবলি ভট্টাচার্য, আপনাদের হোস্ট। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিয়ে বিয়ে আমাদের সবারই জীবনে একটা নতুন অধ্যায় সৃষ্টি করে, কিন্তু অনেক সময় এই বিয়েটা ঠিক মধুময় হয়ে ওঠে না। এই বিয়েটা অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হয় এবং সেটাকে বয়ে নিয়ে চলা একটা বোঝার মতো হয়ে ওঠে। কিন্তু আমরা অনেকেই জানি না যে কখন আমরা আইনের দ্বারস্থ হতে পারি, কোন কোন পরিস্থিতি উদ্ভব হলে আইন আমাদের সাহায্য করতে পারে বিবাহ বিচ্ছেদের জন্য। আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে কোন কোন পরিস্থিতি উদ্ভব হলে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন এবং বিবাহ বিচ্ছেদ করতে পারেন। হিন্দু ল সেকশন 13-এ কতগুলো গ্রাউন্ডের কথা বলেছেন, সেই গ্রাউন্ডগুলো একে একে আমরা আলোচনা করব। প্রথম যে গ্রাউন্ডটা বলা হয়েছে সেটি হলো অ্যাডাল্ট্রি। অ্যাডাল্ট্রি কী জিনিস? অ্যাডাল্ট্রি হলো যখন আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার পারমিশন ছাড়া বা আপনাকে না জানিয়ে অন্য কোনো স্ত্রী বা পুরুষের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স বা শারীরিক সম্পর্ক করে, সেক্ষেত্রে সেটা অ্যাডাল্ট্রি হয়। এবং এই রকম গ্রাউন্ড যদি হয়, যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি আদালতে দ্বারস্থ হয়ে ডিভোর্স ফাইল করতে পারেন। দ্বিতীয় হলো ক্রুয়েলটি। ক্রুয়েলটি যদি আপনার সঙ্গে আপনার স্বামী বা স্ত্রী খুব বাজে ব্যবহার করে, মানসিক এবং শারীরিকভাবে আপনাকে নির্যাতন করে, সেক্ষেত্রে আপনি আইনের দ্বারস্থ হতে পারেন। তৃতীয় হলো ডেজার্শন। ডেজার্শনটা কী জিনিস? ডেজার্শন হলো যদি আপনার স্বামী বা স্ত্রী আপনাকে না জানিয়ে কোনো সঠিক কারণ ছাড়া 2 বছরের জন্যে কোথাও চলে যান এবং ফেরত না আসেন, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। চতুর্থত কনভার্সন। যদি আপনার স্বামী বা স্ত্রী অন্য ধর্ম গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। পঞ্চমত, যদি আপনার স্বামী বা স্ত্রী ইনসেন বা মানসিকভাবে ডিসঅর্ডার্ড হন বা বিপর্যস্ত হন বা উন্মাদ হন, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। ষষ্ঠত, যদি লেপ্রাসি বা কুষ্ঠরোগ, যেটা নিরাময় হতে পারবে না এরকম স্টেজে থাকে, যদি আপনার স্ত্রী বা স্বামীর কুষ্ঠরোগ থাকে, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। যদি কোনো ভার্নাল ডিজিজ থাকে, মানে যদি কোনো এমন রোগ যেগুলো শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়, যেমন এইডস, এই ধরনের কোনো রোগ থাকে, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। সপ্তমত, যদি 7 বছর যাবত আপনার স্বামীর কোনো খোঁজ কিংবা স্ত্রীর কোনো খোঁজ না পাওয়া যায় এবং তিনি বেঁচে আছেন এরকম কোনো সংবাদ না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি আইনের দ্বারস্থ হতে পারেন। যদি 7 বছর এরকম আপনার স্বামী বা স্ত্রী কোথাও চলে গেছেন কিন্তু 7 বছর ধরে তার কোনো, সে যে বেঁচে আছে সেরকম কোনো প্রমাণ আপনার কাছে নেই কিংবা কোনো সংবাদ আপনি পাননি যে তিনি বেঁচে আছেন, সেক্ষেত্রেও আপনি আইনের দ্বারস্থ হতে পারেন। অষ্টমত, যদি আপনার স্বামী বা স্ত্রী সন্ন্যাস গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। এই যে কারণগুলো বললাম, সেই কারণগুলো স্ত্রী এবং পুরুষ, মানে স্ত্রী এবং স্বামী দুজনেই এই কারণগুলো ঘটলে ডিভোর্স ফাইল করতে পারেন। কিন্তু ভারতীয় আইনে কিছু গ্রাউন্ডের কথা বলা আছে যেক্ষেত্রে শুধুমাত্র স্ত্রী
এই গ্রাউন্ড এই কারণগুলো ঘটলে ডিভোর্স ফাইল করতে পারেন। মানে মেয়েদের কিছু এক্সট্রা ফেসিলিটি, কিছু এক্সট্রা পাওয়ার আমাদের ভারতীয় আইন দিয়েছে, সেগুলো আলোচনা করে চলুন। প্রথমত, যদি কোনো মেয়েকে 15 বছরের আগে বিয়ে দেওয়া হয়, যদি 15 বছরের আগে বিয়ে হয়, তার 15 বছরের মধ্যে থেকে 18 বছর বয়স হওয়ার আগে অবধি সে যে কোনো সময় আইনে সাহায্য নিতে পারে, নিয়ে ডিভোর্স ফাইল করতে পারে। কারণ বাল্যবিবাহ আমাদের আইন বিরুদ্ধ, এটি একটি ভালো গ্রাউন্ড। দ্বিতীয়ত, যদি আপনার স্বামী রেপ, সমকামিতা এবং এরকম ধরনের কিছু জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকেন কিংবা অপরাধী হন এইসব অপরাধে, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। আরও একটি এবং অন্যতম গ্রাউন্ড বলা যেতে পারে, একটি খুব বড় গ্রাউন্ড, যেটি হলো আপনার স্বামীর যদি আরেকটি স্ত্রী জীবিত থাকে, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। স্বামী যদি আগের পক্ষের স্ত্রী জীবিত থাকে, সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। ডিভোর্স ফাইল করা যায় এবং বিবাহ বিচ্ছেদ পাওয়া যায় আমরা অনেকেই জানি, কিন্তু শুধু সঠিক জায়গাগুলো জানি না বলে, ঠিক কোন জায়গা আসলে একটি কোন পরিস্থিতি উপস্থিত হলে আমরা আমাদের এই দুঃস্বপ্নময় জীবনটার থেকে মুক্তি পেতে পারি, সেগুলো আমরা জানি না বলে অনেকেই এই দুঃস্বপ্নটাকে সারা জীবন নিজের ভাগ্য বলে মেনে নিই এবং বয়ে নিয়ে চলি। আজকে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করার এটাই উদ্দেশ্য যে দুঃস্বপ্নটাকে আর নিয়ে বয়ে নিয়ে চলা নয়, এবার নিজের অধিকারটা চিনুন, জানুন, সতর্ক থাকুন। নমস্কার।